প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা ইস্যুতে খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। এতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। এছাড়া রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা পূরণ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কাজী ইফতেখার শুভর, ডেস্ক রিপোর্ট। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লাখ রোহিঙ্গা মুসলিম। এরপর থেকেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং রাখাইনে নিরাপদে বসবাসের জন্য জাতিসংঘে অনুষ্ঠিত হয় দফায় দফায় আলোচনা। তবে চীন এবং তার কয়েকটি মিত্র দেশের ভেটোর জন্য মিলছিল না কোনো সমাধান। অবশেষে বুধবার প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হল রোহিঙ্গা ইস্যুতে একটি রেজলিউশন। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক খসড়া প্রস্তাবনায় দেশটির সাম্প্রতিক নানা বিষয়ে আলোকপাত করা হয়। রেজলিউশনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন সহ বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। স্বীকৃতি দেওয়া হয় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের আবাসন ব্যবস্থার। এছাড়াও জাতিসংঘের সাথে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিকে স্বাগত জানানো হয়। অন্যদিকে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। একই সঙ্গে উঠে আসে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা পূরণের বিষয়টিও। দ্রুত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেও মিয়ানমারের জান্দা সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাবনাটি যৌথভাবে উত্থাপন করে OIC এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ। পরে 107টি দেশ এতে সহপৃষ্ঠপোষকতা করে। এদিকে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন এই প্রস্তাবনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবা ফাতিমা। রোহিঙ্গা ছাড়াও একই দিন ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া এবং ইউক্রেনের বিভিন্ন ইস্যুতেও গৃহীত হয় বেশ কিছু খসড়া প্রস্তাব। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।